विद्धते हृदयग्रंथि छिद्यन्ते सर्वसंशया विद्धते हृदयग्रंथि छिद्यन्ते सर्वसंशया क्षीयन्ते च स्वकर्माणि दिष्टनेवात्मनेश्वरे भिद्यते हृदयग्रंथि छिद्यन्ते सर्वसंशया क्षीयन्ते च स्वकर्माणि दृष्टनेवात्मनेश्वरे। श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बहुपा जानिएछेन बद्धजीवेर स्वभावी हलो बद्धजीव निजेर दोष दर्शन करते पारे ना। बद्धजीवेर स्वभावी हलो अपरेर दोष दर्शन करा, तार स्वभाव। निज दोष दर्शन करा सम्भव हये ओठे ना बद्ध अवस्थाय, अनर्थग्रस्त अवस्थाय। किन्तु चूड़ान्त परिमाणे साधुसंग हले धीरे धीरे निजेर दोषगुलो अनुभव करा जाए, और एई भावे निजेर दोषगुलोके एलिमिनेट करे बुद्धिमान व्यक्ति परम पदे चले जावार चेष्टा करें। अपरेर दोष दर्शन करते गिये जे समय नष्ट, तार थेके निजेर दोष दर्शन करे सेगुलोके संशोधन करे नेवा, एटा वास्तविक बुद्धिमान साधु जिनि तार लक्षण। एटा ছিল সরস্বতী ঠাকুর অনেক সময় বলতেন, আপনারা কেন যে দায়িত্বটা আমার সেই দায়িত্বটা আপনারা পালন করতে যাচ্ছেন কেন, কি কারণে? অপরের মধ্যে যারা আমার কাছে এসছেন তাদের যা দোষ ত্রুটি সেগুলো আমি চেষ্টা করব ভগবানের ইচ্ছায়। যেহেতু আমাকে আচার্যের আসনে বসতে হয়েছে, দায়িত্বটা আমার, এই দায়িত্বগুলো অযাচিতভাবে আপনারা নিতে চাইছেন কেন, সমস্যা ডেকে আনছেন কেন, এটা আচার্যের কাজ, আমাকে এটা দেখতে হবে, সেটা সংশোধন করা, কাউকে কীভাবে কী করা যায়। সকলে মিলে এই দায়িত্বটা গ্রহণ করে নিলে সেখানে বিশৃঙ্খলা দেখা দেবে। বাস্তবিক কথা হলো এই, যখনই বাস্তবিক সাধুসঙ্গ হয়, আর বাস্তবিক সাধুসঙ্গ মানেই হল ভগবত গুণোদয়ম, ভগবানের অপ্রাকৃত লীলাগাথা, বাস্তব যে ভগবান, আমি যেটা কাল্পনিক ভগবানের কথা বলছি না, যেটা জড়জগতের দার্শনিকরা চিন্তা করেন, কোনো ফিক্টিটাস স্টোরি, কাল্পনিক একটা গল্প, কৃষ্ণ একটা নায়ক দাঁড়িয়ে দিয়ে তাকে বিভিন্ন রকম কাল্পনিক একটা চরিত্র দাঁড় করালো। আমি এই কদিনের মধ্যে কোনো কাল্পনিক কৃষ্ণের কথা গল্প বলতে বসি নাই আপনাদের কাছে, কোনো সাহিত্যিকের বানানো কোনো দার্শনিক কোনো আলোচনা করতে বসি নাই। আমি আলোচনা করতে বসেছি সেই বাস্তব কৃষ্ণের কথা, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে তুলি দিয়ে চালাচ্ছেন, যাকে শাস্ত্র বলা হয়েছে জগতের লোক যে রসে ডুবুডুবু হয়েছেন, বিভিন্ন রসেতে এক একজন ডুবে রয়েছেন, বিভিন্ন নেশাতে ডুবে রয়েছেন, এই সমস্ত রস অন্যয় ব্যতিরিকভাবে সেই পরাত্পর কৃষ্ণের থেকেই এসছে। এই জড়জগতের যে রূপদান, তার মধ্যে যে বিভিন্ন রকম রসগত আলোচনা আপনারা করে থাকেন সামাজিক, আর তা না হলে তো সংসার করতেই পারতেন না। সংসারটা যদি মনে করতেন রস নেই, রস আছে বলেই তো দৌড়াচ্ছেন সংসার করতে। তো এই যে ব্যতিরিকভাবে যে রস আপনারা আস্বাদন করছেন, সেটাও ভগবান থেকেই এসছেন, সংসারকে চালাবার জন্য আপনারা চালাচ্ছেন ভগবানের ইচ্ছায়। তো ভগবানের মায়া এসব ক্রিয়াকর্ম করেন, আর যারা বাস্তবিক সাধুসঙ্গ করেন তাদের মধ্যে থেকে কোনোরকমভাবে আর অভিযোগ উত্থাপিত হয় না, তারা নিজের অবস্থাটাকে অনুভব করেন, আর কোথায় যেতে হবে এসবগুলো তারা এই শরীর থাকতে থাকতে অনুভব করেন। আমার এই দেহ ছাড়লে আমি কোথায় নিত হব, আমার শরীর চলে গেলে কি গতি হবে,
বুদ্ধিমান ব্যক্তি মাত্রই এসব ব্যাপার নিয়ে চিন্তা করবেন। যারা বোকা তারা এই জগতের রং রসেতে সমস্ত শব্দস্পর্শ রূপরঞ্জের যে মেলা বসেছে এতে নিজেকে বিক্রি করে দিয়ে সর্বশান্ত হয়ে যাবেন। কিন্তু বাস্তবিক যিনি বুদ্ধিমান তুমি এই শরীর থাকতে থাকতেই চিন্তা করবেন, আচ্ছা আমার সেই এই শরীর যদি চলে যায় তাহলে আমি কোথায় যাব, আমার কি গতি হবে, এই সম্বন্ধে একটা বাস্তবিক একটা বিচার বিবেচনা হওয়া দরকার, নচেত তাকে বুদ্ধিমান বলে বলা হয় না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে অপ্রাকৃত আলোচনা আপনারা বিগত কদিন ধরে শুনছেন, আমি লজ্জিত, যে কথা যেমনভাবে বলা উচিত ছিল যেভাবে বললে পরে অনেক কিছু রহস্য খোলে, সেই সব আলোচনার যে সময় সেটা না পাওয়ার দরুন আমাকে কিছুটা তাড়াতাড়ি করেই করতে হচ্ছে। আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম কালকে কিভাবে নলকুবর যে এদের মণিগ্রীব আর এদের উদ্ধার প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম কিভাবে তাদেরকে ভগবান উদ্ধার করলেন, আর পরবর্তী সময় আলোচনা হয়েছিল কালকে কিভাবে নন্দ উপানন্দ অধিনন্দ সবাই সমস্ত বিচার বিবেচনা করলেন যে ব্রজের মাঝখানে এই যে গোকুলে এখানে বেশি দিন আমাদের থাকা উচিত নয়, কারণ এই বাচ্চার ওপর অর্থাৎ আমাদের যে প্রাণ সেই বালগোপাল এর ওপর যে অত্যাচার আসছে অসুরগণের এ থেকে তো দেখছি একে বাঁচানো যাবে না, সেই জন্য তারা সবাই মিলে প্রত্যেকে মিলে একটা বিবেচনা করলেন যে আমরা এখান থেকে বৃন্দাবনে চলে যাব। গোকুল বলা হয় যমুনার এদিক আর যমুনার ওপার গেলে বৃন্দাবন, বৃন্দাবনের বিস্তৃতি সম্বন্ধে লোকের ধারণা নাই, দেখতে মনে হয় 84 ক্রোশ কিন্তু সীমার মধ্যে অসীম তুমি, দেখতে মনে হয় সীমার মধ্যে 84 ক্রোশ সীমা কিন্তু বাস্তবিকে বিভু বস্তু ধাম। এগুলোর সম্বন্ধে কিছু আলোচনা আমি পূর্বে করেছিলাম, বৃন্দাবন ধাম অপ্রাকৃত, বৃন্দাবনম সম্প্রবিশ্য সর্বকাল সুখাবহম, সেখানে বৃন্দাবনে প্রবিষ্ট হলেন ব্রজবাসীগণ, নন্দ উপানন্দ অধীন যত সমস্ত ব্রজবাসী আছেন তারা সেখান থেকে গৌধন গোমাতা যত সব ধন ছিল তাদেরকে নিয়ে যমুনা পার হয়ে চলে গেলেন সেখানে, আর যেটাকে আপনারা বর্তমানে নন্দগ্রাম বলেন সেটাও বৃন্দাবন সমস্ত, এমনকি কাম্যনের অনেক অংশ এগুলো সব বৃন্দাবন। লোকে বৃন্দাবন বলতে বৃন্দাবন শহরটাকে মনে করে কিন্তু শাস্ত্রীয় বিচারে তা নয়, সমগ্র বৃন্দাবন। তার প্রমাণ হল ব্রজ, এখানে ভাগবত প্রমাণে বলছেন বৃন্দাবনম সম্প্রবিশ্য সর্বকাল সুখাবহম তত্র চক্রুর ব্রজাবাসম সকটৈর অর্ধচন্দ্রবট, অর্ধচন্দ্রবট বদ বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুলিনানি চ বিক্ষাসিত উত্তমা প্রীতি রাম মাধবয়র নিপ, হে নিপ যখন কৃষ্ণ বলরাম ছোট ছোট এই শিশু এরে যখন বৃন্দাবনে দেখলো গোবর্ধন আছে যমুনা তাদের যেখানে থাকার ব্যবস্থা হচ্ছে খুব আনন্দ হলো তাদের, ভালোই হয়েছে। এইভাবে কৃষ্ণ বলরাম ছোট ছোট ছেলেপেলেদের সঙ্গে বন্ধুবান্ধবদের সঙ্গে সখাগণের সঙ্গে বিভিন্ন খেলা খেলতেন, কখনো বৃষ হয়ে একে অপরের সঙ্গে যুদ্ধ, কখনো বিভিন্ন রকম খেলা, এইসব খেলতে খেলতে তাদের সময় অত্যন্ত আনন্দের সঙ্গে কাটতে লাগলো। আর এ প্রসঙ্গে বিস্তৃত আলোচনা না করে দ্বাদশ অধ্যায়ে আমরা দেখতে পাই যে একদা সমস্ত বন্ধুরা ঠিক করলেন আজকে আমরা প্রাতকালে
গাত্রোত্থান করে বৎসপাল বয়স্যগণকে মনোহর সিংহারবে শৃঙ্গরবে জাগরিত করলেন। পরে বৎস সকলকে অগ্র করে চলতে লাগলেন। তাদের যে খাওয়া দাওয়া আদি ব্যস্ততা যেগুলো থাকে, তারা চিন্তা করলেন যে আজকে আমরা বনভোজন করব। কি করব? আজকে আমরা বনেতে ভোজন করব, বনভোজন। আজ আমরা বনভোজন করব। এই চিন্তা করে তারা প্রাতঃকালে সমস্ত বেরিয়ে গেলেন। প্রাতঃকালেতে তারা বেরিয়ে গেলেন বনভোজন করবেন বলে। আর যে যার বাড়ি থেকে যা যা প্রসাদ আদি নিয়েছিলেন, যারা খাদ্য খাবার, সেগুলো নিয়ে তারা সমস্ত চললেন জঙ্গলে। জঙ্গলে চলে গেলেন, সেখানে বনভোজন করবেন এটা তাদের ইচ্ছা। এবং সেই বনভোজনের ইচ্ছা নিয়ে তারা আগেই চলে গেলেন। আর যার যেরকম ধরনের সাধ্য সমস্ত কিছু নিয়ে তারা চললেন, সখাগণ সমস্ত। আর অপূর্ব এখানে যখন এই সমস্ত তারা খেলা খেলতেন, যদি দূরম গতঃ কৃষ্ণ বন সৌভিক্ষণায়তম অহম পূর্বম ইতি সংস্পৃশ্য রে মিরে। কৃষ্ণ তাদের কে সেটা কোনো ভাষণ দিয়ে বোঝানো যাবে না। আপনারা আপনাদের বাড়িতে সন্তানাদি থাকলে তাদের যদি কিছু পীড়া উপস্থিত হয়, কি ধরনের ফিলিংস আপনাদের ভেতরে আসে, এ সামান্য এইটুকু যদি অনুভব করেন তাহলে বুঝবেন সর্বপ্রাণের প্রাণ অনন্ত জগতের যার জন্য এইসব প্রাণ পেয়েছে, সমস্ত প্রাণী সমস্ত জগৎ চলছে, সেই সকল প্রাণের প্রাণ কৃষ্ণের আকর্ষণটা কত। কৃষ্ণের জন্য যারা ভাবিত হয়েছেন, আন্দোলিত হয়েছে যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমেতে, এটা কোনো ফাঁকা ফিলোসফি নয়, বাস্তব কথা। যেটা ইংরেজিতে বলায় ফিলোসফি, আমাদের এই গৌড়ীয় দর্শনে আমরা ওই ফিলোসফি কথাটাকে এক্স্যাক্ট বাংলাতে যেটা ডিকশনারিতে লেখা থাকে অভিধানে দর্শন, আমাদের গৌড়ীয় দর্শন ঠিক ওরম বিচার নয়। ওরা ফিলোসফি মানে কিছু কাল্পনিক কিছু একটু কল্পনা করে নেয় থাকবে, কিন্তু আজ আমি যে আলোচনা করতে বসি তার মধ্যে এক বিন্দু একটা গন্ধ পর্যন্ত নাই, কল্পনার কোনো আশ্রয় নাই। প্র্যাকটিক্যাল যেগুলো এই পচা দুর্গন্ধ জগতের ঠিক বাইরে এক অনন্ত আনন্দময় যে জগৎ আছে, সেই সন্ধানটা যখন আপনি পাবেন তখন আমার কথাটাকে সত্যি বলে বুঝতে পারবেন। আজকে আপনি অনুভব করতে পারবেন না এসব কথা। কাজেই কৃষ্ণ যখন বনে শোভা বৃন্দাবনের শোভা দর্শন করার জন্য ছুটে যেত ওই জায়গায় দর্শন করার জন্য, সখারা আগে দৌড়াতো কৃষ্ণকে স্পর্শ করে, একে অপরকে আলিঙ্গন করে কি ধরনের সুখ পেতেন। এসব কৃষ্ণ আর তার সখাবৃন্দ ছাড়া বাইরের জগতের কেউ অনুভব করতে পারে না। এইভাবে বিভিন্ন রকম খেলা খেলতেন তারা। আর সেখানে দেখা গেল ধীরে ধীরে কি করলেন ভগবান, এই একটার পর একটার অসুরকে তিনি নাশ করলেন, অগা বকা ইত্যাদি। এইভাবে ভগবান ধীরে ধীরে ব্রজবাসীদেরকে আহ্লাদিত করলেন। সমস্ত এই সব ঘটনা পরিপূর্ণরূপে বর্ণনা করা সম্ভব নয়, সেই জন্য অঘাসুরের এই যে অঘাসুর বলে এক অসুর, সে মুখ বিস্তার করে বসে রয়েছে। এসব কংসেরই প্রেরিত, তারা কংসের দ্বারা প্রেরিত। তারা চিন্তা করলেন যে এখানে একটা সুন্দর খেলার জিনিস পেয়েছি, বাচ্চারা স্বভাবতেই ভালো সৌন্দর্য কিছু দেখলে, খেলার বস্তু পেলে আরও বেশি করে উৎসাহ পায়। যখন অগাসুরের মুখ হাঁ করে রয়েছে, ওরা দেন লাল বর্ণের কোনো পাহাড়ের কোনো গুহা হবে, এই ভেবে তারা যখন ওই উঠছেন,
তারা দিচ্ছেন বেশ গদির মতো লাগছে, সেটা তো তার জিভ ছিল জিহ্বা, তো ওরা যখন পা দিচ্ছেন বলে নরম নরম লাগছে, ভালোই লাগছে। কিন্তু আবার একজন হচ্ছে আমিষের গন্ধ বেরোচ্ছে, ধোহ আমিষের গন্ধ কোথায় পাবি তুই? কিন্তু ও অগাসুর ততক্ষণ পর্যন্ত খোলা রেখেছে যতক্ষণ কৃষ্ণ না প্রবেশ করে। এইভাবে দেখা যায় যে কৃষ্ণ কীভাবে তাকে উদ্ধার করলেন, ভেতরে গিয়ে কীভাবে শরীরকে বর্ধন করে উত্তপ্ত নিজেকে, লোহা যেমন উত্তপ্ত হয় আগুনে, সেরম করে তার নয়নোদ্বয় বেরিয়ে গেল অগাসুরের মুখ সকল। এইভাবে ধীরে ধীরে ব্রহ্মরন্ধ্র ভেদ করে বেরিয়ে গেল। এইভাবে একটার পর একটা বগাসুর বকাসুর বিভিন্ন রকমভাবে, এই যে যেটা বাকলপুর বলা হয় সেখানে বকাসুরকে করেছিলেন। পুতনার বাড়ি হলো সেখান থেকে একটু দূরে, পুতনার বাড়ি, পুতনার গ্রাম আছে, পুতনার গ্রাম একটু দূরে, ফেচড়ি গাঁও বলা হয়। এগুলো এর বিশ্বাস হবে না, কিন্তু বাস্তবিক পক্ষে ব্রজধামের যে কী আনন্দ। আর এইভাবে দেখা যায়, ধীরে ধীরে দেখা যায় যে বিভিন্ন রকমভাবে তারা এ করলেন, করতে করতে কৃষ্ণ সখাগণের সঙ্গে এবার ধীরে ধীরে এই যে ক্রীড়া করছেন, করতে করতে একবার একথা বললেন যে আমাদের ধীরে ধীরে বললে, বয়স্যগণ এই পুলিন অতিশয় মনোরম, আমাদের ক্রীড়াস্পদ সকলই এখানে বিদ্যমান, যেগুলো দিয়ে আমরা আনন্দ পাই, সমস্ত সুন্দর কচি কচি ঘাস চারিদিকে, সুন্দর জলাশয় বৃক্ষলতা দিয়ে পরিপূর্ণ বৃন্দাবনের সৌন্দর্য। তারা বললেন তাহলে এক কাজ করা যাক, আর দুপুরও হয়েছে, সময়ও হয়ে গেছে, আমরা এক কাজ করি, এইখানেতে ক্ষুধার্ত হয়েছি, আমরা এখানে ভোজন করব। এখানে ভোজন করবেন বলে সখাগণ সব নিশ্চয় করলেন, এবং যখন তার নিজের নিজ নিজ শিকা যেখানে সব ঝুলিয়ে রেখেছেন, সে খাদ্য যা কিছু বাড়ি থেকে তাদের মায়েরা দিয়েছিল, এক একজনের রুচিকর সেই খাবারগুলো বার করলেন, করে সেখানে ভোজন করার জন্য। আর বৎসগণকে বললো এত ভালোই আছে, এখানে কচি ঘাস পাবে আর এখানে জলপান করবে, ওদেরকে ছেড়ে দাও, ওরা ঘুরতে লাগলেন, ভ্রমণ করতে লাগলেন। এইভাবে তারা সর্বে মিথ দর্শয়ন্ত স স ভোজ্য রুচিরম পৃথক হসন্ত হাসয়ন্তশ্চাভ্য ব্রজহু সহেশ্বরাহ। একে অপরে এই দেখ আমার মা কী দিয়েছে, এ বলছে এই দেখ আমার মা কী দিয়েছে, তুই একটু খেয়ে দেখ, এইভাবে একে অপরকে সুন্দর সুন্দর ভাবে এই খাবারের বিনিময় করতে লাগলো। আর কিভাবে তারা খেতে লাগলো, বাসনপত্র ছিল কি বলো না, বলে কেচিত পুষ্পৈর দলৈ কেচিত পল্লবৈর অঙ্কুরৈ ফলৈ দৃগ্ভীষ স্তগ্ভীর দৃশদ্ভীষ চ ভুবুঝু কৃতভাজনম। কেউ কেউ পাথরের বাটি, পাথরটাকে একটু এরম করা রয়েছে সেটার মধ্যে খাওয়া, কেউ কেউ পদ্ম পাতা তুলে নিয়ে, কেউ পলাশ পাতা নিয়ে এলো। এইভাবে যে যেরম ব্যাপারে প্রকৃতির ওপর আর যে প্রকৃতিতে যা পাওয়া যায় সেগুলো দিয়ে তাদের জীবনের এই যে সুন্দর ব্যবস্থা এটা করে নিল। আর বিভ্রত বেনম জঠরপটয় সিংহ বেত্রেই চ কক্ষে বাম পানৌ মসৃণ কবলম তৎফলানি অঙ্গুলিষু। বেনুটাকে এখানে গুঁজে রেখেছেন, এখন তো খাওয়া দাওয়া করতে হবে, বেনুবাজি কী হবে, এই জন্য এখানে রেখেছেন। বিভ্রত বেনু জঠরপটয় সিংহা বেত্র ঈশান এগুলো তো থাকবে, সখাদের গৌচারণ করেন। আর কৃষ্ণকে তারা এমনভাবে রেখেছেন, ওদের স্বভাবই এই, যখনই কৃষ্ণ থাকে সঙ্গে কৃষ্ণকে এমন জায়গায় বসাবেন সব দিকে যেন কৃষ্ণকে দেখতে পায়, কৃষ্ণকে এমন জায়গায় বসান সবাই যেন দেখতে পায় কৃষ্ণকে একসঙ্গে। তো এগুলো বড় অদ্ভুত, আর ভগবানের এমনই প্রভাব যে এটা অচিন্তনীয়। এগুলো লীলাশক্তি যোগমায়া কীভাবে করেন
সেটা যোগমায়া ছাড়া আর কেউ জানেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু সাত সম্প্রদায়ে নৃত্য করছেন কেউ জানে না, খালি কয়েকজন যাদেরকে দর্শন দিলেন তারা দেখতে পাচ্ছেন। সাত সম্প্রদায় প্রভু নৃত্য করছেন, প্রত্যেক সম্প্রদায়ের যারা আছেন প্রধান তারা ভাবছেন প্রভু আমাদের আমাকে দয়া করে আমার সম্প্রদায় রয়েছেন। ভগবানের এটি স্বভাব, ভগবানের স্বভাব এরকম, প্রত্যেকেই ভাবে যে আমাকে তিনি বেশি ভালোবাসেন। এইরকমভাবে কৃষ্ণেরও স্বভাব, চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য একই স্বভাব, একই ব্যক্তি, একই ভগবান, ভগবান তো দুরকম নয়, এক সেই তত্ত্ব। সেখানে বলছেন যে সবাই গোল হয়ে ভুষে হাসতে হাসতে নর্মভি তিষ্ঠন মধ্যে সপরিসুহৃদ হসন নর্মভি সয়ী স্বর্গই লোকে মিশতি ভুবুঝে যজ্ঞভুক বাল খেলি। যিনি হচ্ছেন যজ্ঞের পুরুষ, হ্যাঁ যজ্ঞের পুরুষকে, সেই যজ্ঞের পুরুষ আজ এখানে হাসি ঠাট্টা করে একে অপরের উচ্ছিষ্ট সেও পাচ্ছেন। আর তার কি বলা রয়েছে, বলছে বাম হাতেতে এরকম বলছেন যে বেনবেত্রে সিংহ বেত্রে চকক্ষে বাম পান। আর সেখানে কি করে রয়েছেন, মানে বলছেন এই আঙুলের ফাঁকে ফাঁকে একটা করে ফল রেখেছেন সুন্দর সুন্দর, ভোজন করতে লাগলেন। এবং যজ্ঞভোগ কৃষ্ণ বালক্রীড়ারত হয়ে উদর অবসনের বেনু বাম কক্ষে সিংহ বেত্র বাম হস্তে দধি মাখা দই মাখা অন্ন, যেটা সাধারণ লোকের কল্পনার বাইরে কি করে হয়, কিন্তু ভগবান বাম হস্তে দধি মাখা অন্নের গ্রাস আর আঙুলির ফাঁক ফাঁকগুলোতে একটা করে ছোটো ছোটো ফল ধরে রেখেছেন, কচি কচি হাত তথাপি। আর সকলের মধ্যে কর্ণিকার মতো থেকে সব সখা বয়স্যগণ এমনভাবে বসেছেন কৃষ্ণকে সবাই দেখতে পাচ্ছেন। এইভাবে যখন তারা ভোজন করছেন, ভোজন করতে করতে হঠাৎ তাদের খেয়াল গেল যে এই আমাদের এই বাছুর এদেরকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল। তারা বলবেন তারা বোধহয় ঘাস খেতে খেতে একটু দূরে চলে গেছে। তো সবাই বললেন তাহলে আমি যাব, আমি গিয়ে দেখছি কোথায় গেল। কৃষ্ণ বললেন না কাউকে যেতে হবে না, তোমরা খাও, আমার সামান্য সময় লাগবে, আমি যাবো আর আসবো বলে তিনি চলে গেলেন। কৃষ্ণ গিয়ে সমস্ত অনুসন্ধান করলেন, যদ্যপি তিনি পরাৎপর অখিলেশ্বর ভগবান, তার জ্ঞানের বাইরে কিছু থাকতে পারে না, তথাপি তিনি মনুষ্যলীলা করছেন, এই জন্য কিছুক্ষণ আমাদেরই মতো অন্বেষণ করলেন, করে যখন কোনো জায়গায় পেলেন না কি ব্যাপার হলো, তখন দেখতে পেলেন ভালো করে যে এই সকা ফকাগুলো কোথায় গেছে তা কিছু কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আশ্চর্য হয়ে গেলেন। পরে দেখা গেল, আমি অল্পের ওপর বলছি, ব্রহ্মা সেই গোবৎসগুলোকে হরণ করে নিয়ে চলে গেছেন কৃষ্ণকে টেস্ট করার জন্য, পরীক্ষা, এইটাই কি সেই কৃষ্ণ নাকি এটা একটা এটা নন্দের বেটা, একটা এরকম পরীক্ষা করার জন্য তার ইচ্ছা হলো। যখনই আপনা আমরা কোনো মহাজন গুরু বৈষ্ণব ভগবান ধাম এসবগুলোকে আমরা যখন পরীক্ষা করার চেষ্টা করি, যখন আমরা অপ্রাকৃত জগতের কোনো বিষয়কে পরীক্ষা করার চেষ্টা করি, তখন আমরা চিরকালের মতো ধোকা খেয়ে যাই। যখন আমরা অপ্রাকৃত জগতের বিষয়গুলোকে আমরা মেপে নেবো, দেখে নেবো, বুঝে নেবো, পরীক্ষা করে নেবো, এরকম অ্যাটিচিউড থাকে, তখন আমরা ধোকা খেয়ে যাই। অপ্রাকৃত জগতের কোনো বিষয়েতে কোনো তর্ক চলে না। অপ্রাকৃত জগতের বিষয়টা এমনই, যার উপর কৃপা হবে তিনি ছাড়া কিছু দেখতে পাবেন না, কেউ অনুভব করতে পারবেন না। যেমন ব্রহ্মার কথা আমরা আলোচনা প্রসঙ্গে কিছুদিন আগে বলেছিলাম, ব্রহ্মা অনেক চেষ্টা করলেন, এই আলোচনা প্রসঙ্গে বলেছি কিন্তু সেই প্রসঙ্গটা এখন আসবে ভাগবতে, আগেই আমি উত্থাপন করেছিলাম কোনো কোনো সময় আলোচনার প্রসঙ্গে। সেখানে ব্রহ্মা যখন পরীক্ষা করতে গিয়ে হেরে গেছেন, তখন এত বড় তার অপরাধ হয়ে গেছে, সে তখন
সে অপরাধ ক্ষমা মাংবার জন্য অনেক স্তুতি করেছিলেন কৃষ্ণের এবং বলেছিলেন জ্ঞানে প্রয়াস মুদপাশ্য নমন্তি এব জীবন্তী সন্মুখ রীতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভীর। এই যে শ্লোক বলেছিলেন, ব্রহ্মা যখন ধোকা খেয়েছিলেন তখন কান ধরেছিলেন, আর কোনোদিন আমি ভগবত তত্ত্ব ভগবান সম্বন্ধে কোনোদিন এইরকম একটা বিচার করব না, আমি মেপে বুঝে নেব, আমার চারটে মাথা, আমার ঘিলু বেশি আছে, চারটে মাথায় ঘিলু বেশি থাকে, তো ব্রহ্মা ভাবলেন মধ্যে চারটে মাথার ঘিলু আমার বেশি, আমি মেপে নেব, কিন্তু তা হয় না। এরমভাবে কখনও ভগবত তত্ত্ব অপ্রাকৃত জগতের আত্মতত্ত্বকে কোনো দিন জানা যায় না, সেটা ব্রহ্মা নিজেই বলেছিলেন। পরে এখানেও দেখে গেল গোবৎসগণকে হরণ করে নিয়ে গেছেন, যখন কৃষ্ণ গোবৎসগণকে হরণ করছেন তখন সেখান থেকে না পেয়ে যখন ব্যাক করে এসছেন পেছনে, এসে যেই জায়গায় তারা খাচ্ছিলেন সেখানে তারাও নেই। কৃষ্ণ বললেন ব্যাপারটা কী হলো, এরা ছিল এখানে ভোজন করছিল এরাও নেই, আর যারা ওই আমার গোবৎসগুলো সেগুলোও নেই। তখন কৃষ্ণের ইচ্ছাশক্তি তো একচেটিয়া, মনুষ্যলীলা করছেন, ভূমিকায় রয়েছেন মানুষের বাচ্চার মতো, তিনি তখন দেখতে পেলেন যে এগুলো সব ব্রহ্মার কাজ, তিনি দেখতে পেলেন এগুলো সব ব্রহ্মার কাজ, অন্য কারোর নয়। বুঝতে পেরে ব্রহ্মাকে কিছু অনুভব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য তিনি চিন্তা করলেন, কাউকে কিছু না বলে নিজেকে কী করলেন, নিজের শরীর থেকে অপ্রাকৃত যত ব্রজবাসী যতজন খেলার জন্য এসেছিলেন, যতজন এসেছিলেন তাদের যা কিছু কাপড় চোপড় যা কিছু এক্স্যাক্ট ঠিক যে যেরম অবস্থায় ছিল নিজের শরীর থেকে সেটা প্রকট করলেন। সব যত গোবাছুর ছিল সেই সব গোবাছুর ঠিক যার যেরম যেরম সমস্ত তৈরি করে কাউকে কিছু বুঝতে না দিয়ে হই হই করে এই বৃন্দাবন ধাম থেকে ওই গৌচারণ করে সন্ধেবেলায় ফিরলেন। কাউর কোনো নলেজে নেই, কেউ জানেনই না যে কি ঘটনা, পরিষ্কার কৃষ্ণ যে এরকম একটা খেলা করছেন কেউ জানতে পারেনি, কৃষ্ণ কিছু বলেননি। বলে এবার যেরাম যেরাম বন্ধু ছিল তার সখা ছিল ঠিক সেরাম সেরাম রূপ ধারণ করে, যত সখা যত গোবৎস সমস্ত রূপ ধারণ করে তাদের রেসপেক্টিভ বাড়িতে নিজ নিজ ঘরে ঢুকে গেলেন। তখন সেখানকার যারা গোপীরা ছিলেন ঘরের মা এবং গোমাতা, তার যে বাছুর সেটাকে সে তো রোজই তো জানে, ও তো গোচারণে গেছে, ওটাকে নিয়ে যায়, ওটা যথেষ্ট বড় হয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, যখন থেকে কৃষ্ণ এরকমভাবে বিস্তার করলেন নিজেকে, যতগুলো গোবাছুর যতগুলো সখা, তখন থেকে সেই মায়েরা সেই যে নিজ নিজ বাড়িতে বাচ্চাগুলোকে রোজই তারা ডাকে চলে এসে গেছে, কিন্তু আজকে একটা ট্রিমেন্ডাস আকর্ষণ দেখছে, সেই বালকগুলোকে তাদেরই বাচ্চা রোজই আসে, কিন্তু আজকে কেন জানি না তাদের ঘরে যখন ফিরে আসছে সে গৌমাতা তার যে সবে বাছুর হয়েছে ছোট্ট তাকে ছেড়ে দিয়ে ওকে আদর করবার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। সবাই দেখতে পাচ্ছে একটা অপ্রাকৃত আকর্ষণ, কিন্তু কেউ বুঝতে পারছে না ব্যাপারটা কী। এইভাবে কৃষ্ণ বৎসরকালব্যাপী এই ধরনের লীলা করলেন, এক বৎসরকালব্যাপী ভগবান কাউকে কিছু না বলে ঠিক যেরকমভাবে যাতায়াত করে সমস্ত কিছু যান সেরকমভাবে যেতেন। আর এখানে একটা আশ্চর্য ব্যাপার, বলদাওজি মহারাজ যিনি কৃষ্ণের থেকে অভিন্ন তিনিও ব্যাপারটা অনুভব বুঝতে পারেন, কেন কৃষ্ণ যদি চায় তাহলে কাউকে নাও জানাতে পারে, কৃষ্ণের যদি ইচ্ছা হয় এটা জানাবো না, কৃষ্ণের ইচ্ছাশক্তি একচেটিয়া। কৃষ্ণ যদি মনে করে কোনো বিষয়ে আমি কাউকে জানাবো না তাহলে কৃষ্ণ নাও জানাতে পারে। এইভাবে দেখা গেল ধীরে ধীরে এক বছর কাল গেল, পরে যখন ব্রহ্মা অবাক হয়ে গেলেন যে এই যে সখাগুলো আসছে এগুলো কোথা থেকে এলো, আমি তো এগুলোকে সব রেখে দিয়েছি লুকিয়ে, আবার দেখছি এখানে সখা সেই গোবাছুর একই, তিনি আবার যেখানে গিয়ে রেখে এসছেন সেখানে গিয়ে উঁকি মারছেন, এখানে তো সবই আছে, আবার মাঠে এসে দেখছেন এখানেও তাই, মাথা খারাপ হয়ে ব্যাপারটা কী।
তখন যখন স্থির হয়ে দেখলেন, তখন দর্শন করলেন সমস্ত কিছু কৃষ্ণ, যত গৌবাছুর আছে যত সখা সব দেখছেন কৃষ্ণ, চারিদিকে কৃষ্ণ আর কেউ নেই। সঙ্গে সঙ্গে নিজের অন্যায় অপরাধ অনুভব করলেন, করে ব্রহ্মা এসে কৃষ্ণের চরণে শরণাগত হলেন কাঁদতে কাঁদতে। এইসব অনেক কথা প্রচুর স্তব করলেন, সেই স্তবগুলোর এক একটার বিশাল অর্থ আছে, বিস্তৃত আলোচনার সুযোগ নাই বলে আমাকে অল্পের ওপর বলতে হবে। ব্রহ্মা যে স্তব করেছেন তার দু একটা আমি আলোচনা করছি। চতুর্দশ অধ্যায়, সে ব্রহ্মাবাচ নৌমিডতে অব্রবপুষে তরিতম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল শতমুখায় বন্যস্রজে কবল বেত্র বিশান বেণু লক্ষশ্রিয়ে মেদুপদে পশুপঙ্গয়ায়। এর একটু অর্থ এখানে প্রকাশ করা, এর মধ্যে বিশেষ আছে এই শ্লোকটায়। নৌমিড্য, নৌমি ইড্য অব্রবপুষে, এর মধ্যে দার্শনিক তত্ত্ব আছে অনেক গভীর, কিন্তু আলোচনা করতে সময় লাগে, সেই জন্য আমি তুমি হচ্ছেন নৌমিড্য তে অব্রবপুষে, তার রঙটা কীরকম কীরকম এই কৃষ্ণের শরীরের বর্ণনার জন্য তিনি দুটো সিলেক্ট, একটা হচ্ছে আকাশের কচি মেঘগুলো নবীন মেঘ, এটার সঙ্গে অনেক দার্শনিকই তুলনা করেছেন কৃষ্ণের নৌমিড্যতে অব্রবপুষে, তোমার বপু যেন একবার সুন্দর নবীন মেঘ হয় সেরকম, হে ঈশ্বর তোমার চরণের ধন্যবাদ, নৌমিড্য তুমি নমন করার যোগ্য, তোমাকেই নমন করতে হয়। আর তরিদম্বরায়, এখানে চক্রবর্তীবাদ বলছেন দুটো সিলেক্ট করেছেন অপূর্ব, এক হচ্ছেন বলছেন নৌমিড্যতে অব্রবপুষে মেঘ, আর তার সঙ্গে 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 আবার কাপড়ের রকম তরিদম্বরায়। এর মধ্যে চক্রবর্তীবাদ বলছেন যেমন আকাশে যখন ঘনঘটা অন্ধকার হয়ে যায় সেই সময়তে যখন বিদ্যুৎ চমকায়, যদি এই যে এই সময় যে অন্ধকার চারিদিকে একদম একদম অন্ধকার চারিদিকে, এই অবস্থায় যদি হঠাৎ মেঘ চমকায়, বাদল আসে চারিদিকে, মেঘ চমকার সঙ্গে সঙ্গে যখন বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকবার সঙ্গে সঙ্গে আকাশের স্থিতিটা দেখা যায়। বিদ্যুৎ যতক্ষণ চমকাচ্ছে না আকাশটা কালো কালো লাগছে, কিন্তু বিদ্যুৎ যেই চমকাবে তখনই মেঘের অবস্থাটা বোঝা যায়। সেখানে চক্রবর্তীবাদ বলছেন যে ব্রহ্মার হৃদয়তে এরম রয়েছে রাধারানী যে সোনার বরণ, রাধারানীর কৃপা যখন চমকাবে, রাধারানী যখন কৃপা করবেন তখনই কৃষ্ণকে পাওয়া যায়, তার আগে পাওয়া যায় না। নৌমিড্যতে অব্রবপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল শতমুখায় বন্যস্রজে কবল বেত্র বিশান বেণু লক্ষশ্রিয়ে মেদুপদে পশুপঙ্গয়ায়। নবীন মেঘের মতো যার বরণ, বিদ্যুতের ন্যায় পীত বসন, গুঞ্জাফল রচিত কর্ণভূষণ আদি শিখিপুচ্ছ দ্বারা উজ্জ্বল মুখমণ্ডল বনমালা রয়েছে, কবলবেত্র বিষাণ বেণু, এই যে শোভিত অপূর্ব মৃদু মৃদু যুগল চরণ, সে নন্দনন্দনকে আমি প্রণাম জানাই। এইভাবে ব্রহ্মা অনেক স্তব করেছেন, যে স্তবের কথা একটু আগে আমি উল্লেখ করলাম এটা এখানেই করেছেন। জ্ঞানে জ্ঞানে প্রয়াস মুদপাশ্য নমন্ত এব জীবন্তী সন্মুখরিতাম ভবদীয়বার্তাম স্থানে স্থিতাঃ সতিগতাম তনুবাং মনুভির যে প্রয়স অজিত জিত ওপি ওসি তৈ স্ত্রীলোক্যম। জ্ঞানের প্রচেষ্টা আজ থেকে আমি ছুঁড়ে ফেলে দিলাম, আমি যে এতদিন ভেবেছিলাম যে আমি বোধহয় আমার বুদ্ধিটাকে খাটিয়ে জেনে নেব, সেই জন্য আমি শিক্ষিত সমাজে এটা আলোচনা করি যে লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্যাট অ্যাবসলিউট ট্রুথ, অপ্রাকৃত সত্যের পথেতে তোমার বিচার বিবেচনা যত এডুকেশন তুমি লাভ করেছো তার কোনো এক পয়সা কোনো মূল্য নাই, এগুলো ভগবতারা যে চলবে না, জড়জগতে চলবে, আর মরে যাওয়ার পর এই সার্টিফিকেট এই জ্ঞানগুলোকে সব ভগার খালে ফেলে দিয়ে যেতে হবে, যত জ্ঞান
যত এখানকার যত লোক যত জ্ঞান আহরণ করবে এই জগতে, সব শরীর ছাড়বার পর সেই জ্ঞানগুলোকে ভগার খারে ফেলে দিয়ে যেতে হবে, যাবে না। কেবল একটা জ্ঞান থাকবে, এই হচ্ছে অপ্রাকৃত জ্ঞান। যিনি ভগবত সংক্রান্ত বিজ্ঞান কোনো গুরু বৈষ্ণবের থেকে লাভ করেছেন, বলছেন ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সংঘর্ষ যে আয়তে, তাদের সঙ্গীতে যে সমস্ত অপ্রাকৃত এইসব দিব্যজ্ঞান লাভ হবে, সেটা শরীর ছাড়ার পরেও সেটা যাবে না। আর যাবে না বলেই তো আমরা গজেন্দ্র স্তোত্রতে দেখেছি, গজেন্দ্র তো বলছেন যজাপ পরমম জপ্যম প্রাগ জনমানু শিক্ষিতম, এই তো বলেছেন। গজেন্দ্র জপ করতে আরম্ভ করলেন কি, পূর্বজন্মে যে শিক্ষা লাভ করেছিলেন, পূর্বজন্মে যে শিক্ষা লাভ করেছিলেন সেই শিক্ষা মনে পড়ে গেল। গজেন্দ্রর কথা বলা হয় যজাপ পরমম জপ্যম প্রাগ জন্মানু শিক্ষিতম, অর্থাৎ পূর্বজন্মের এই যে ভাগবতীয় বিদ্যা এটা কেউ নাশ করতে পারে না, জমেরও ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই। কোনো ব্যক্তির হৃদয়তে যদি এই দিব্য জ্ঞান অপ্রাকৃত জ্ঞান বিকাশ প্রাপ্ত হয়, যতটুকু বিকাশ প্রাপ্ত হয়েছে, হয় দেখা গেল তার সমগ্র জীবনে দেখা 20% তার ভগবত চিন্তন বা বিকাশ এটা কিছু লাভ করেছে সাধু সঙ্গে গুরু আশ্রয়ে, সেটা মরে যাওয়ার পর সেই 20% এক্স্যাক্টলি তাই থাকবে, কোনোটা নষ্ট হবে না। সেটা পরের জন্মেতে গিয়ে যে জন্ম লাভ করবে তার সঙ্গে তাকে আবার ব্যাকিং করবে, যতটা তা জ্ঞান লাভ হয়েছে সেইটা তাকে আবার ফ্রেশলি তাকে ব্যাকিং করবে, ওই পথে যাওয়ার জন্য প্রেরণা দেবে। এইটি নিয়ম, গীতাতেও তাই বলা আছে, সমস্ত শাস্ত্রে এই বিচার। তাজেই জ্ঞানে প্রয়াস মদবাস্য নমন্তি এপ, জ্ঞানের চেষ্টা আজ থেকে আমি দূরে ছুঁড়ে ফেলে দিলাম ঠাকুর প্রভু, আর আমি জীবনযাপন কী করে করব, বলে আমার অভিমান ছেড়ে দিয়ে সাধুরা সাধুদের আনুগত্যে সাধুদের কাছে থাকব। বলছেন কীভাবে থাকবে, বলছে জীবন্তি সন্মুখ রীতম ভবদীয় বার্তাম, সন্মুখ মানে হচ্ছে সৎমুখ ইড়িতম, সৎ মানে সাধু, তাদের মুখারবিন্দু থেকে যে অপ্রাকৃত ভগবানের কথা মন্দাকিনী প্রবাহিত হয় সেই কথা আমি শুনতে শুনতে স্থানে স্থিতাহা, বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন স্থানে স্থিতাহা মানে হলো সাধুকম সাধুগণ সাকাশে স্থিতাহা, অর্থাৎ স্থানে স্থিতাহা মানে হলো সাধুগণের সম্মুখে থাকব, তাদের মুখারবিন্দু থেকে যে অপ্রাকৃত কথা মন্দাকিনী প্রবাহিত হবে, আর ভবদীয় বার্তাম আপনার যে অপ্রাকৃত কথা গুণগাথা এগুলো শুনব, আর স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভি, আমার কাঁ কর্ণপুটে সেই সব কথা শুনব, সেগুলো গিয়ে আমার হৃদয়টা একটা রিয়াকশান তো করবেই। একটা অমৃত হরিকথা অমৃত যখন যায় তখন হৃদয়তে যে কীরকম একটা রিয়াকশান হয় সেটা যাদের হয় তারা ছাড়া বাকি কেউ জানে না জগতের লোক। স্থানে স্থিতাহা শ্রুতিগতাম, আর কি পদ্ধতি, যে তনু বাং মনোভি, অর্থাৎ কায় মন এবং বাক্য তিনটাকে প্যারালাল রাখতে হয়, যদি কায় মন বাক্যকে তিনটে প্যারালাল না রাখতে পারে একটা শর্টেজ হয় তাহলে তার কাজটা সাকসেসফুল হবে না। এটা নিয়মই অপ্রাকৃত জগতে যত জ্ঞান আহরণের পদ্ধতি এটা ম্যাটেরিয়াল জগতের মতো নয়। আমি প্রফেসরকে 2000 টাকা দেবো সপ্তাহে আমি দুটো করে ক্লাস করব, এটা নয়। এখানে গীতাতেও ভগবান পরিষ্কার ধরনের বলেছেন যে যদি কেউ অপ্রাকৃত জগতের এইসব বিদ্যা লাভ করতে চায় তাহলে তাকে কী করতে হবে, বলছেন তদ্বৃদ্ধি তদ্বৃদ্ধি পরিপাতেন পরিবেশন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন, সেটা বলছেন। সেখানে আলোচনা প্রসঙ্গে পরিষ্কার জানাচ্ছেন যে এইটাই প্রসিডিওর, দ্যাট ইজ দ্য অনলি প্রসিডিওর, আর দ্বিতীয় কোনো তোমার পথ চলবে না, একটাই পথ কৃষ্ণ বলেছেন তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন, তত্ত্বদর্শী ব্যক্তিগণ তোমার উপর প্রসন্ন হয়ে তোমাকে সেই অপ্রাকৃত জ্ঞান উপদেশ করবেন আর তুমিও সেটাকে রাখতে পারবে, কিন্তু কন্ডিশন কি, যে কায় মন বাক্য এটা তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপাত মানে প্রকৃষ্টরূপে নিজের অহংকারকে ছেড়ে দিয়ে দণ্ডবোধ করা। আমরা দণ্ডবোধ করি, তার মধ্যে অভিমান পুরো রিজার্ভ রেখে
আমাদের দণ্ডবত হয় বাইরের দণ্ডবত, ওই দণ্ডবতের বাস্তবিক কোনো অর্থ থাকে না। দণ্ডবত যদি কেউ কন্ডিশন মেনে করে তাহলে একটা মহাপুরুষকে একটা দণ্ডবতের সঙ্গে সঙ্গে ব্যাস কার্যস্থিতি, কিন্তু হয় না। দণ্ডবত তো অ্যাকচুয়ালি আমাদের পারফেক্ট হয় না। ওই যে পণিপাতেন পরিপোষণ সেবায়, পণিপাত মানে হচ্ছে অভিমান ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে নিজেকে প্যারালাল করো, ভেতর বাইরে করে তার কাছে পড়ো। পরিপাতের পরিপ্রশ্ন প্রকৃষ্ট প্রশ্ন, যে প্রশ্ন আত্মতত্ত্ব সম্বন্ধীয় প্রশ্ন জাগ্রত করো। কে আমি, কেনে মোরে, যারে তাপত্যয়, ইহা নাই জানি, কৈছ মোর হিত হয়। যদি এই যে বৈষ্ণবটা এসছে এটা কত বড় পণ্ডিত, তিনি কত বড় কি জানেন, এইটা যদি বিচার করে, যদি এরকম বিচার করে কেউ যদি এস, আমি একজন সাধু এসছেন, সে সাধু কত জানে, আমার থেকে বেশি জানে কি একটু কম জানে, পরীক্ষা করে নেব, সেইটাকে কখনো পরিপাত পরিপ্রশ্ন বলা হবে না। পরিপ্রশ্ন মানে হচ্ছে অন্তর থেকে একেবারে আসবে, আমার নিজের অসহায় আমি বাঁচবার জন্য গুরু বৈষ্ণবকে প্রার্থনা, আপনি আমাকে বাঁচান, যেটা হয় আমাকে উপদেশ করুন, এটাকে বলে পরিপাতের পরিপ্রশ্ন। আর সেবয়া মানে হলো যে এই মহাপুরুষগণের সেবা মানেই হলো ভগবান সেবা, ভগবান তাদের হৃদয়ে রয়েছে। এই সেবা, সেবা বলতে আমি এক পেট খাইয়ে দিলাম তা নয়, অনেকে ভাবে বেশি করে সাধুদের নিমন্ত্রণ করে লুচি পুরি কচুরি খাইয়ে দেবো আসবে, কিন্তু তারা জানেই না সাধু সেবার অর্থটা কী। হয়তো কাপড় দিয়ে দিল, একটা খাওয়া দিয়ে দিল, ফল ফল দিয়ে দিল, কিছু প্রণামী দিয়ে দিল, এটা সেবা নয়, এটাকে তো এক ধরনের সেবা বলে, কিন্তু বাস্তবিক সেবা মানে হলো সেই সাধু, সেই সাধু তার অপ্রাকৃত যে ভগবত সেবায় নিয়োজিত রয়েছেন তাতে তার আনুকূল্য বিধান করা, ভালো করে মাইন্ড ইট। সেই যে সাধু ভগবত, সাধু মানেই ভগবত সেবা, তার নিজে চিটিংবাজি করে না। বাস্তবিক সাধুর জীবন দেখবে তারা কি করে, তারা যে ভগবত সেবায় নিয়োজিত রয়েছেন সেই সেবা কি সেবা করছেন তাতে আনুকূল্য বিধান করা, এটাকে বলে অ্যাকচুয়ালি তার সেবা। সে প্রসন্ন হবে তার আত্মা। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, একেবারে আমি বইয়েতেও প্রিন্ট আউট করে দিয়েছিলাম অনেক বিভিন্ন বইয়েতে, গৌরকিশোর বাবাজি মহারাজ বলেছেন যারা ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টা ভগবত সেবায় নিয়োজিত সেই সব সাধুগণের সেবা ছাড়া অন্য যে কোনো সেবা তোমরা করবে সেগুলো তোমাদের বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে, গৌরকিশোর বাবা বলছে। যিনি বাস্তবিক ভগবত সেবায় নিয়োজিত তার সেবার আনুকূল্য বিধান করাতে তোমার মঙ্গল। বাদবাকি যে সেবা তুমি করবে সেগুলো তোমার বন্ধনের কারণ হবে। যতক্ষণ পর্যন্ত আমরা যে ক্রিয়াকর্মগুলো করি সেগুলো যতক্ষণ পর্যন্ত আমরা টোটালি স্পিরিচুয়ালাইজড, মানে আমার যা কিছু করব, আমার যজ্ঞ করব, কীর্তন করব, কোনো ভাণ্ডারা দেব, যা কিছু করব, সেটাকে টোটালি যদি আধ্যাত্ম চিন্তায় বিভাবিত করে সবাইকে বিভাবিত না করা যায়, নিজে যদি বিভাবিত না হওয়া যায় তার মধ্যে কিছু শর্টেজ রয়ে যাবে। সেটা হতে পারে তোমার অন্য কোনো ব্যাপারে তোমাকে জড়িয়ে ফেলবে। সেই জন্য তেজিয়ান বৈষ্ণবদের দেখা যায় কোনো বন্ধন হয় না। পরম পুজোয় কেশব গোস্বামী মহারাজ, পরম পুজো মাধব গোস্বামী, পরবর্তীকালে তারা যদি কেউ তাদের নকল করতে যায় সে কিন্তু তার নকল করতে গেলেই মুশকিল। তারা তেজিয়ান বৈষ্ণব, তারা যেখানে থাকবেন টোটাল এনভায়রনমেন্টটাকে এমন একটা রূপ দান করবেন যে তোমার অন্য কিছু আর ভাল লাগবে না, ভগবত কথা ভগবত কীর্তন তুমি এটা বুঝতে পারবে, যে এমন একটা লাগবে কিরকম একটা যেন বাতাবরণটা নতুন, তখন আত্মায় ভেতরে একটা আনন্দ। এটা যতক্ষণ না হবে বাহ্যদৃষ্টিতে যা যা ক্রিয়াকর্ম ভক্তিবিনোদ ঠাকুর এসব শ্রেয়ান ও দব্যময়াদ যজ্ঞাত জ্ঞান ও যজ্ঞম পরন্তপ ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা আমি অল্প করেছিলাম, ভক্তিবিনোদ ঠাকুর এই কথা বলছেন, এরকমই কথা, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে যে নেট আউটকামটা কী, আমি যে আজকে অনুষ্ঠান করলাম গিরিরাজ গোবর্ধনে, আনন্দ হইচই হলো, খাওয়া দাওয়া হলো, হরিকথা হলো, কিন্তু নেট আউটকাম আমার কী হলো, আমি যে নেট আধ্যাত্মিক লাভটা, এটা যতক্ষণ ব্যক্তিরা চিন্তা না করে তারা ফুল, দে আর অল ফুল বোকা, জানে না বাইরের কিছু খাওয়া দাওয়া হয়েছে। মহারাজের ইচ্ছা হবে যে সবাই আনন্দ পাক, হরিকথা হোক, কীর্তন হোক, তৎভাবে বিভাবিত হয়ে কিছু প্রসাদ পাক, এইটা উদ্দেশ্য। তাহলে দেখা গেল এইভাবে পণিপাত পরিবেশন এবং সেবা
তিনটে প্যারালাল হলে পরে তবে সে সেই মহাপুরুষগণের কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করতে পারে। আর কন্ডিশন যদি ব্রেক আপ করে তাহলে সেক্ষেত্রে হবে না, যার জন্যই এত ঘটনা ঘটে। এক মহাপুরুষের কাছে দেখা যায় অনেক লোকের শিষ্য, তারা সবাই বলে আমি শিষ্য, দেখা যায় এক আধজনের মধ্যে সেই জ্ঞানটা প্রকাশ হয় কি না, অনেক লোক থাকে এক মহাপুরুষের থাকে অনেক ভিড় করে থাকে, কিন্তু দেখা যায় তার মধ্যে কদা আছে একজনের মধ্যে ব্যাস পূর্ণ শক্তিটা প্রকাশ হলো না। এরকম পরম পূজা মাধব পরম মাধবেন্দ্র পরিপাদ, মাধবেন্দ্র পরিপাদের সেবা করতে করতে তৎভাবে বিভাবিত হলেন কে, ঈশ্বর পরিপাদ। ঈশ্বর পরিপাদের মধ্যে মাধবেন্দ্র পরিপাদের টোটাল যা কিছু আছে আনন্দ, কৃষ্ণের সেবার যে আনন্দ, টোটাল জিনিসটা ঈশ্বর পরিপাদের মধ্যে ট্রান্সফার হয়ে গেল, এটা সম্ভব। কিন্তু আবার তারই গুরু ভাই রামচন্দ্রপুরীর হৃদয় তো এলো না, রামচন্দ্রপুরী সে তো তাও সে তিনিও বাহ্যদৃষ্টিতে আমরা দেখেছিলাম, বাহ্যদৃষ্টিতে তিনিও ঈশ্বর পরিপাদের এই মাধবেন্দ্র পরিপাদের শিষ্য, কই তার তো হলো না, হলো কি হলো না, কাজে এটা সমস্ত কন্ডিশন ফুলফিল না হলে কখনো এটা হয় না। তাহলে আমরা দেখলাম ব্রহ্মার এরকম ইচ্ছা, স্থানে স্থিতাহা শ্রুতিগতাম তনুবাং মনোভীর, তনু বাং মনোভীর, কায় মনোবাক্যে আমি শরণাগত হয়ে অপ্রাকৃত জগতের সেই অপ্রাকৃত কথা শ্রবণপুটে শুনতে শুনতে আমি তোমাকে জয় করতে পারব। প্রভু কি বলছেন, বলছেন যে প্রায়শ অজিত, তুমি তো অজিত, তোমার নামই হল অজিত, তোমার নাম অজিত হয়েছে কেন, তোমাকে কেউ কিনে নিতে পারে না তাই জন্য অজিত, কিন্তু আমাদের অনেক প্রমাণ আছে ভগবানকে কিনে নিয়েছে, কিনে নেয়নি, ভালোবাসার দ্বারা কিনেছে ভগবানকে, কত উদাহরণ আছে। এই জন্য এখানে দুটো শব্দ বলছে, প্রায়শ অজিত, প্রায়শ তুমি হচ্ছে অজিত, তোমার নাম অজিত মানে তোমাকে কেউ জয় করতে পারে না, কিন্তু তথাপি তোমাকে জয় করা যায়। প্রায়শ অজিত জিত পিয়সী তৈস্ত্রীলোক্যাম, বলছেন যে ত্রিলোকের মধ্যে অন্য কর্তৃক অজিত হলেও তোমাকে যারা ভক্তরা তারা জয় করেছে, করেছে না ভালোবাসার দ্বারা। এইভাবে ব্রহ্মা অপূর্ব অপূর্ব সমস্ত শ্লোক বলছেন, যেগুলো এক একটা শ্লোকের ব্যাখ্যা করলে বহু দিন, একদিন দুদিন ব্যাখ্যা করলে অ্যানালিটিক্যালি ভেতর একেবারে শীতল হয়ে আশ্চর্য। তত্তে অনুকম্প্যান সুসমীক্ষমান ভুঞ্জান এবাত্মকৃতম বিপাকম হৃদবাগ বপুভীর বিদদত নমস্তে জীবেত যো মুক্তিপদে সদায় ভাগ। তত্তে অনুকম্প্যান সুসমীক্ষমান, আমাদের জীবনে যে সমস্ত কষ্ট দুঃখ অ্যাপারেন্টলি আপেক্ষিকভাবে উপস্থিত হয়, যারা তত্ত্ববিদ পুরুষ তারা চিন্তা করবেন এটা ভগবানই পাঠিয়েছেন, আমার কর্মফল ছিল, আমাকে যে অবস্থায় রাখলে পরে সুবিধা হয় ভগবান সে অবস্থায় রেখেছে, আমাকে ভগবান কেন কষ্ট দিল, কী জন্য আমি ভগবানের পুজো করব, এটা তো ভক্তের লক্ষণ নয়, ভক্ত কখনো এরকম বলবেন না। ভক্তের বিষয় হল আমাকে যখন যে অবস্থায় রাখবেন সে অবস্থায় আমি সুখে থাকব, আমি ভালো, এটা ছাড়া তো অন্য চিন্তা ভক্তের আসবে না। আর যারা পাটোয়ারি বুদ্ধি, যারা ব্যবসা করেন, তারা সবসময় যে কোনো জিনিস, কোনো এক কথাবার্তা, কোনো লেনদেন, সবসময় তার মধ্যে বিজনেসের টেন্ডেন্সি, সবসময় চিন্তা করবে এটা যে করলাম এর দ্বারা আমার কী লাভ হবে, মেটেরিয়াল লাভ, কিন্তু এটা যতক্ষণ থাকবে সে ততক্ষণ কিছু পাবে না, সে মনে করবে নিজেকে চালাক। তাই এই ব্রহ্মা বলছেন তত্ত্বে অনুকম্পাম সুসমীক্ষমান ভুঞ্জান এব আত্মকৃতব্যে পাকম, নিজের যে অন্যায়, নিজের যে আমি ভুল কাজ করেছি, যা কিছু করেছি আমি, সেগুলো আমি যেরকম আমার কর্মফল সে অনুপাতে যে ফল ভোগ করছি, সেটা আমি ভোগ করতে করতে আমি প্রভু তোমার করুণা, এটা তোমার করুণা, এটা আমি অনুভব করব। আর হৃদবাক বপুবীর বিধদত নমস্তে, কায় মন বাক্যে সর্বদাই আমি অন্তর থেকে তোমাকে ধন্যবাদ জানাব, বলছেন হৃদবাক বপুবীর বিধদত নমস্তে, তোমাকে সবসময় ধন্যবাদ জানাব। আর এই অবস্থায় যে এরকমভাবে জীবনযাপন করে সে তো মুক্তির যোগ্য হয়, জীবে তো যে এরকমভাবে জীবনযাপন করে তার কী হয়, বলছেন জীবে তো যো মুক্তিপদে সদায় বা, সেই তো মুক্তি, মুক্তি মানে
এখানে ব্রহ্মা মুক্তি মানে ওই মায়াবাদের মুক্তির কথা বলে নাই, এটা যেন মন মাথায় থাকে। এই কারণে এই যে শ্লোকের আলোচনা করতে গিয়ে শ্রীমন মহাপ্রভু নীলাচলে পুরীতে শ্রীক্ষেত্রে সেখানে যখন সার্বভৌম ভট্টাচার্য শ্লোকের উত্থাপন করেছেন, মহাপ্রভু বললেন, সার্বভৌম তুমি এই শ্লোকের পরিবর্তন করলে কেন? মূল শ্লোকেতে ছিল জীবেত য মুক্তিপদে সদায় ভাগ, আর তুমি এখানে জীবেত য ভক্তিপদে সদায় ভাগ কেন বললে? মহাপ্রভু বলছেন, প্রভু আগের ব্যাপার আগে আগে আমার অন্য ব্যবস্থা ছিল, আগে আমার অন্য অবস্থা ছিল, মায়াবাদী ছিলাম আমি, আর আজ তোমার কৃপাতে এমন একটা অবস্থা হয়েছে যে মুক্তিকথা শুনলে আমার ভয় হয়। মুক্তিকথা আমি শুনতে পারি না, শুনলে আমার ভয় হয়। মুক্তি কী? আবার মুক্তিকথা শুনলে ভয় হয়। যদ্যপি মুক্তির ব্যাখ্যা আমাদের গৌড়ীয় সিদ্ধান্তেতে আগেও আমি বলেছিলাম, মুক্তিকথা মুক্তির ভাগবতের ব্যাখ্যা কি? মুক্তিকথার বাস্তবিক ব্যাখ্যা, মুক্তির হিত্যা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি ইতিমুক্তি, মুক্তির হিত্যা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি ইতিমুক্তি। জীবের স্বস্বরূপে অধিষ্ঠান হয়ে যাওয়া, ভগবানের প্রতি ভালোবাসার আবিষ্কার করা, ভগবানকে নিত্য সেবা করা যে বাসনা, এটি তো মুক্তি। বাকি যদি কেউ সুইসাইড করে, এত কষ্ট পেয়েছি আমি ঘরে গিয়ে গলায় দড়ি দিলাম, ইজ ইট সলিউশন? এটি কি সমাধান? এইভাবে সমাধান হয়েছে? কেউ আত্মহত্যা করেছে, কেউ বিষ খেয়ে ফেলেছে, এইভাবে তো আত্মহত্যা করেছে। এটাই যদি সলিউশন হতো তাহলে তো সব প্রেতাত্মাগুলো মুক্তি পেয়ে যেত। কোনো কোনো প্রেতাত্মা 1,000, 1,500, 2,000 বছর প্রেতাত্মা সব রয়েছে, তারা উদ্ধার হয়নি। কোনো সময় কোনো সাধুর কৃপা হয়ে গেল, ব্যাস উদ্ধার হয়ে গেল। 500, 1,000, 1,500 বছরও প্রেতাত্মা সব পড়ে রয়েছে, তারা উদ্ধার হতে পারেনি, ঘুরছে কষ্টে। কাজেই এভাবে সলিউশন হয় না। সেই জন্য সমাধানটা কী? সার্বভৌম ভট্টাচার্য বলছেন যে মুক্তিপদে আমি বলতে পারি না। মহাপ্রভু বলছেন, মুক্তিপদে বললে তো তোমার অসুবিধে কিছু নেই। মুক্তিপদে তুমি যদি এমনভাবে ব্যাখ্যা করো, মুক্তি যার পদে, মুক্তি যার পদে অবস্থিত সে মুক্তিপদ, এরকম অর্থ করলে তো কোনো কষ্ট হয়। বলে আমি জানি, তথাপি ভাল লাগছে না, আমি মুক্তিপদে বলতে। মহাপ্রভু হেসে দিলেন, কোনো দোষ তোর। কাজে কোন জায়গায় ভগবান এবং গুরু বৈষ্ণবের কষ্ট হয় দেখো, একটা খুব সিদ্ধান্ত এখানে। সার্বভৌম ভট্টাচার্য সাক্ষাৎ ভাগবতের এই শ্লোকটাকে চেঞ্জ করে বললেন, এটা কিন্তু সাধারণ কেউ নয়, সাক্ষাৎ কৃষ্ণ এবহি। এই ভাগবতের শ্লোকের তিনি একটা শব্দকে চেঞ্জ করলেন, কত বড় সাহস! জীবেত য ভক্তিপদে সদায়বা, কিন্তু কই মহাপ্রভু? সেই তো কৃষ্ণ, পরাত্পর রাখিলেশ, তিনি তো রেগে গেলেন না, রেগে গেলেন না। কিন্তু অন্য কেউ যদি অহংকার বসে কোনো জায়গাটা পরিবর্তন করে, তার তো একেবারে শেষ, ভজন চিরকালের মতো শেষ হয়ে যাবে, ভজন শেষ হয়ে যাবে, তার আর পারবে না সহ্য করতে। এরকমভাবে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী অত্রিন্দ্রিয় দাস অধিকারী যে গৌড়ীয় কণ্ঠহার সংকলন করে গুম্ফন করেছেন, তাতে মহাপ্রভু তৃতীয় শ্লোকে তিনাদবি শুনেছেন, তর রিব ছিল তর রপি সহিষ্ণুনা আমানি নামাধুন কীর্তনীয় সদাহরি লিখেছিলেন। যখন এটা প্রভুপাদের কাছে দেখানো হয়েছে, প্রভুপাদ দেখুন অতীন্দ্রীয় প্রভু এটা চেঞ্জ করে দিয়েছে, এখানে কী লিখেছে, মহাপ্রভু শ্লোক চেঞ্জ করেছে। প্রভুপাদ ওটাকে দেখে মুচকি হেসে বললেন, ঠিকই লিখেছে, আরে সাক্ষাৎ ভগবানের শ্লোক, সেটা ভগবান বলেছে, এটা তো সাধারণ কেউ বলেনি, তিনা দুজনে তার সেটাকে কতটা তার অধিকার, কতটা প্রীতি ভগবানকে জয় করেছে, যে তার হৃদয়ের ভাবটা প্রভুপাদ বললেন ঠিকই লিখেছে, ভুল কিছু লেখেনি। আবার ছিল সন্ত গোস্বামী যখন বাচ্চা ছিল ছোট, তাকে প্রভুপাদ কাউকে দিয়ে খবর পাড়ি যে ওকে বলো রাধা কি রাধারমণকে বলো একটা আর্টিকেল লিখতে, ছোট্ট বাচ্চা 15-16 বছর বয়স, রাধারমণ বলে হ্যাঁ আমি আর্টিকেল লিখবো, প্রভুপাদ বলেছি। প্রভুপাদ ওখানে লিখে সেখানে এই শ্লোক চেঞ্জ করে দিয়েছেন, কোনটা বলছে কৃষ্ণের নিত্য দাস যেটা বলে, সেখানে গুরুর নিত্য দাস লিখেছেন। আর সবাই হই হই পড়ে গেছে, এই রাধারমণ কালকের বাচ্চা, ইয়ে একেবারে এটা পরিবর্তন করেছে, কত বড় সাহস! হ্যাঁ, কৃষ্ণের নিত্য দাস আমরা পড়ে আসছি এতকাল ধরে, আর ও কত বড় সাহস এটাকে গুরুর নিত্য দাস লিখে দিয়েছে। প্রভুপাদ দেখুন এই রাধারমণের কাণ্ড, প্রভুপাদ মুচকিয়েছে, বল ভালোই তো লিখেছে, সিদ্ধান্ত ভালোই।
রেখে দিন এটা, কোথায় প্রভুপাদ আর কোথায় বদ্ধজী সাধারণ। তো প্রভুপাদের অনুমোদন আপনারা পেতে পারেন যদি আপনাদের হৃদয়ে প্রভুপাদের হৃদয়ের সঙ্গে আন্দোলিত হয়। সব ডিপেন্ড করছে ভজনের, ভজনের যত কিছু বাহাদুরি যত কিছু এক্সেলেন্সি নির্ভর করে গুরু বৈষ্ণবের সঙ্গে কত মেলাতে পারবে। যত গুরু বৈষ্ণবের সঙ্গে হৃদয়কে একদম হারমোনাইজ করতে পারবে এই মিউজিকটা তত ভালো হবে, অর্থাৎ ভগবানের যে সেবার মিউজিক ভালো হবে। কিন্তু তা কারণ করতে পারলে ছন্দপতন হবে, গুরুদেব এক বলছে শিষ্য এক করছে, এ এক করছে ও এক করছে, এরকম এটাকে বিশৃঙ্খলা, এটাকে সেবা বলে না। তেজিয়ান বৈষ্ণবের কাজই হলো তোমার এক স্বভাব ওর এক স্বভাব এর এক স্বভাব সমস্তকে কৃষ্ণ সেবা হারমোনাইজ করা, তাতে যেন দোষ দেখতে নেই। তেজিয়ান বৈষ্ণবদের স্বভাব হলো এই, সবাইকে যদি মেরে মেরে তাড়িয়ে দেয় তাহলে কে থাকবে, সবাইকে যদি মেরে মেরে তাড়িয়ে দেয় কম্বলে লম্বা আসলে কম্বল থাকে কি? তো গুরু বৈষ্ণব সবাইকে মেরে মেরে তাড়িয়ে দেবে তা তো হয় না। গুরু বৈষ্ণব কাজ করে যার যে স্বভাবটা অ্যাপ্রোপ্রিয়েট ওটা জেনে তাকে ঠিক সেই সেবা লাগিয়ে দেয়, তাতে যেন মঙ্গল হয়। এগুলো অনেক রহস্য, এগুলো সাধারণ ব্যক্তি বোঝে না। মহারাজ ওকে প্রশ্রয় দিল, এ কী ব্যাপারটা কি? আসলে প্রশ্রয় দেয়নি, কিন্তু ওরা অভিযোগ তুজো গুরুদেব বৈষ্ণব উনি বলেন এটা মানেন না, সেখানে প্রশ্রয় দিলেন, তা নয়। তাহলে তত্ত্বানুকম্পাস্য সমীক্ষ মাহান ভুঞ্জান এব আত্মকৃত বিপাকম হৃদবাগ বপুবীর বিদধত নমস্তে জীবে তো যে মুক্তিপদে সদায় ভাগ। এই কথার একটু অর্থ বোঝা গেল। ব্রহ্মা এবার কেঁদে কেঁদে বলছেন, বড় আশ্চর্য, আমি নিজেকে বিরাট কিছু মনে করেছিলাম। কাহম তম মহদহং খচরাগ্নি বাবুর সংবেষ্টিতাণ্ড ঘট সপ্তবিতস্থিকায় কেদৃগ বিধাবি গণিতা গণিতাণ্ড পরাণ চরযা বতাদ্ধরোম বিবরস্য চতে মহিত্বম। কোথায় আমি আর এই চোদ্দ ভুবনের মধ্যে আবরণই তো আমি রয়েছি, ভাই তো জানি। কাহম তম মহদহম খচরাগ্নি বাভুর সংবেষ্টিতাণ্ড ঘট সপ্তবিতস্তিকায়। হ্যাঁ, এর মধ্যে আর কোথায় আপনি, এ তো কল্পনা করা যান। খুব কাতরভাবে এইসব প্রার্থনা করলে আমি সব মানে একসঙ্গে বললাম না এত বিস্তৃতভাবে। তারপরে বলছেন, প্রভু যদি মায়ের গর্ভে কোনো শিশু থাকে যখন আবির্ভাব হবে তার আগে কী হয়, বাচ্চা মাঝে মাঝে পা ছড়ে না, পেটের ভেতর পা ছড়ে, পেটের ভেতর সঞ্চালন করে। ব্রহ্মা এরকম বলছেন যে যদি গর্ভের মধ্যে সন্তান থাকে সেই সন্তান যখন প্রসবের সময় অনেক সময় পা হাত পা ছড়ে, তাতে যে মায়ের লাগে, মা কি দোষ ধরে? মা তো যেন আমার সন্তান, দোষ ধরে কি? সেই উদাহরণটা দিয়েছেন, উৎক্ষেপণম গর্ভগতস্য পাদয়ো কিম কল্পতে মাতু অধক্ষ যা আগাসে। মা কি কোনো এর জন্য দোষ ধরে? আর কিমস্তি নাস্তিব্য কিমস্তি নাস্তিব্য অপদেশ ভূষিতম তবাস্তি কুক্ষে কিয়দ অপি অন্তরাহা। সবই তো এই অনন্ত ব্রহ্মাণ্ড প্রভু আপনার কুক্ষিতে রয়েছে, আপনার বাইরে কিছু আছে কি? না চ অন্তর বহির্না, এই যে শ্লোকটা আছে এখানে বলছে যে প্রভুর অন্তরে অনন্ত ব্রহ্মাণ্ড, যে ছাড়া আর কিছু নেই, আর তাকে নাকি যশোদা আজকে দড়ি দিয়ে বাঁধবে, কত বড় সাহস! অনন্ত ব্রহ্মাণ্ড যার মধ্যে রয়েছে তাকে আজকে যশোদা বলছে আমি দড়ি দাঁড়া তোকে দড়ি দিয়ে বেঁধে ফেলব, কি করে সম্ভব? সেইটাই বলছে আশ্চর্য। সব কথা করতে বলতে ক্ষমা চাইলেন লাস্টে, এমনভাবে কাতরভাবে ক্ষমা চাইলেন, অনেক কথা বললেন, সে সমস্ত বলে লাস্টে ক্ষমা চাইলেন। প্রভু জানন্ত এব জানন্ত কিম বহুক্তা নমে বিভো মনস বপুষ বাচ বৈভবম তব গোচর। প্রভু কেউ যদি বলে আমি ভগবানকে জানি তো জানতে দাও, জানন্ত এব জানন্ত কিম বহুক্তা নমে বিভো, কেউ যদি বলে ভগবানকে জেনে গেছি জানতে দাও, ভগবানকে ভয় জানা যায়? আমি তো ভগবান আপনার কোনো কিছুই জানে না, মন দ্বারা বাক্য দ্বারা কিছুতেই তোমাকে কিছু জানতে পারিনি, ক্ষমা করো। এইভাবে ব্রহ্মা স্তুতি করলেন, ব্রহ্মা স্তুতি করার পর ব্রহ্মাকে ক্ষমা করলেন ভগবান এবং কিছু কথাও বললেন অনেক কিছু। এইভাবে
ধীরে ধীরে কি হলো, ভগবান ব্রহ্মাকে ক্ষমা করলেন, ব্রহ্মা সমস্ত। আর সেই সময় কি হলো, যত এই যে গৌ বাছুর সখা এগুলো সব কৃষ্ণ নিজের থেকে বার করেছিলেন, নিজের মধ্যে সমাহিত করে দেন, বাকি গৌ বাছুর তো চলে এলো তারা। কিন্তু একটা মিরাকলস, একটা আশ্চর্য, সেই যে যত সখাগণ আর বাছুর যারা ছিল তারা বুঝতেই পারলো না যে এক বছর চলে গেছে, তারা মনে হয় এইক্ষণে আমরা খেলতে খেলতে কৃষ্ণ ওদিকে গেছিল, তারা বুঝতে পারলো না জাদু এক বছর চলে গেছে, তারা মনে করছে কৃষ্ণ এক্ষুনি আমাদেরকে ছেড়ে গোবাচক খুঁজতে গেল, তারপর আমরা এখানে। এই যে একটা জাদু ভগবান, তার মানে আমরা জানতে পারলাম টাইম স্পেস এবং ম্যাটার, যেটা নিয়ে বিজ্ঞান অনেক কিছু করতে চায়, সেটা অপ্রাকৃত জগতে কিন্তু চলে না। ভগবান যদি চায় টাইমটাকে এরম ধরে রাখবে, সময় কার কার গোলামি করবে, সময় তো ভগবানের গোলামি করবে, ভগবান তো সময়ের গোলামি করবে না, করবে কি? তাই জন্য যে ব্রহ্মরাত্রিব্যাপী রাস হলো, কিন্তু গোপীগণ কি মনে করেছিল, এই চোখের পলকে চলে গেল, ব্রহ্মরাত্রিব্যাপী রাস হয়েছিল, কিন্তু সেই সময়টা তারা টেরই পাননি। তাহলে ভগবত কী বস্তু এবার বোঝো। অনেকে প্রশ্ন চলেন, মহারাজ আমরা অষ্টকালীন লীলা পড়ি অনেকে পড়ে, আর কেশব গোস্বামী অনুমোদন করতেন না। আমি এটা কড়া কথা বলি বলে আমাকে অনেকে উল্টো বোঝে, আমি জামকীর্তনের বিরোধী নয়, আমি বলি পরমপূজ্য কেশব গোস্বামী ঠিক বলেছেন। কারণ হচ্ছে এই সব আলোচনা করতে গিয়ে এই চোড়ো পাকাগণ তো বিপদে পড়ে, এই কিছু বুঝতে পারে না। এইমাত্র রাধারানী ছিল কুসুম সরোবরে, হঠাৎ চলে এলো এখানে, তারপর দুম করে চলে গেল কি বলে সূর্যকুণ্ডে, সূর্যকুণ্ডে দিয়ে চলে এলো রাধাকুণ্ডে, কি মামদাবাজি নেই, কী বলছেন আপনি, কী করে হয় এটা? ওরা নিজের যে বুদ্ধি সেটাকে অ্যাপ্লাই করে রাধা গোবিন্দ এসবের বিলাসকে বুঝবার চেষ্টা করে, এতই তারা মূর্খ, এত জড়বাদী, তারা ওইটাকে কৃষ্ণের যে অপ্রাকৃত খেলা লীলা ওটাকে ওদের টাইমের মধ্যে আনতে চাইছে। বলছি কী করে হলো এটা, সময় কোথায় হলো, কত মূর্খ, মূর্খ নাম্বার এক। ওরা জানে না যে সময় কাল পাত্র এগুলো ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেয়, ভগবানের কী ঠেকা পড়েছে। রাধারানী ভাবে ভাবিত হয়ে যাচ্ছেন, রাধাকুণ্ডে শ্যামকুণ্ড এখানে যাচ্ছেন, সূর্যকুণ্ডে সেখান থেকে ফিরছেন, তার কি টাইম দেখবার দরকার আছে, সে তো ভাবে বিভাবিত। সময় কাল পাত্র যখন যা করার তাই করুক, কৃষ্ণ রাত্রিকালে এই সময় এখন এবার যখন যশোদামা স্বয়ন দিলেন কৃষ্ণ এবার বেরিয়ে চলে গেল কুঞ্জে, আবার বলবে কুঞ্জ সেই নন্দগ্রাম মহারাজ, নন্দগ্রাম থেকে সেই যমুনার পাড়ে এলো কত কিলোমিটার, এইসব হিসাব করবে, এখানেই তোমার শেষ, ও পড়ে গেল। নন্দগ্রাম থেকে যমুনার তীর বৃন্দাবন এই যেটা এখন বলে সেটা কত দূর, সেটা তো কৃষ্ণের ভাববার দরকার নেই, কৃষ্ণ কেন ভাববে, এটা যে ভাবার ভাবি যোগমায়া তো এগুলো করছে, যা করার যোগমায়া ব্যালেন্সিং করছে, কখন জায়গাটাকে সংকোচ, এটা তো পদ্মের মতো, এই ধামটা পদ্মের মতো, কখনো কখনো সময় এ করার জন্য সংকুচিত হচ্ছে, কাছে চলে আসছে, কখনো দূরে, পদ্ম তো এটা, এটাকে সংকুচিত বিকশিত হচ্ছে, কিন্তু মূর্খ লোক তো বোঝে না, তারা ওই টাইম হিসাব করবে। তো এই প্রসঙ্গকে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম, অত কথা বলা যাচ্ছে না, অত কথা বলতে পারি না, বৃদ্ধ বুড়িমা যেমন বলে হরে কৃষ্ণ বলো দিদিমা, অত কথা আমি বলতে পারি না। আর কিন্তু মরবার সময় বলছে নাতিটাকে ওই টাকাটা LIC-তে দেওয়া আছে, ওটা নাতিকে দিস, আর ওর বিয়ের সময় এটা খরচা করিস, রেখে গেলাম, কিন্তু দিদিমা তুমি এখন মরার সময় তুমি হরে কৃষ্ণ বলো, বলো অত কথা বলতে পারি না। বিষয়ের বার্তা অনেক বলতে পারে, কিন্তু হরে কৃষ্ণ বলে ওরা অত কথা বলতে পারি না, এই হতো আমাদের রোগ। সেখানে পঞ্চদশ অধ্যায়ে ধেনু পালন করতে করতে ভগবান এবার কি করেছেন, যে সেদিন এবার কি করেছে, কৃষ্ণ সমস্ত সখাগণকে নিয়ে গেছেন, সেদিন বলরামের একটু সময় হয়নি, বলরাম কোনো কাজে ছিলেন, অন্য জায়গায় বিচারে পাওয়া যাচ্ছে বলরামের নাকি ওই দিন কোনো একটা তিথি ছিল, কি একটা আবির্ভাব না কি, তাকে চান করাবে, কিছু একটা করবে অভিষেক, কোনো একটা ব্যাপার ছিল, বলরাম সেদিন যাননি। আর কৃষ্ণ সখাগণকে নিয়ে গেছে, কিন্তু যখন থেকে সখাগণকে নিয়ে গেছে, যশোদামা নন্দবাবা রোহিণী সবার ভেতরে যেন একটা
ভয় লাগেছে, আজকে কৃষ্ণ বাচ্চাটা একা গেল, বলরাম থাকলে একটা ভয়, বলরামের বুদ্ধি অনেক স্থির, কৃষ্ণর তো বুদ্ধিশুদ্ধি নাই, কি করা যায়, কৃষ্ণের বুদ্ধিশুদ্ধি নাই, কৃষ্ণ বাচ্চা বুদ্ধিশুদ্ধি নেই, যত সামলায় আমার এই বলরামরা, এখন ওই যে গেল কি করা যায়। কিছুক্ষণ পরে বিভিন্ন রকম দুর্লক্ষণ খারাপ লক্ষণ দেখতে পাই, এই আজকে বলরাম গেল না, দেখো আজকে কিছু একটা হয়েছে বিপদ, সরদিকে সবাই চিন্তিত, সত্যি সত্যিই তাই। সেদিন যখন বৃন্দাবনে ঘুরতে ঘুরতে যমুনার তীরে গেছেন, কালিয়া ওরাদের কাছে গিয়ে সেখানে যে ওই যে গৌ বাছুর এবং সখারা এরা যে জলপান করতে গিয়ে তো বিষাক্ত জল না জেনে পান করে নেওয়া, আর তাতে যে সর্বনাশ উপস্থিত হয়েছে, সেখানে এবার অবস্থা দেখে কি করা যায়। প্রথমে তারা গেছে, প্রথমে ঘটনাটা হলো তারা তালবনে গেছে, তালবনে গেছিল সেই দৈত্যকে মারার জন্য। এখানে সেই তালবন থেকে এসব ঘটনা হয়েছে, সেখান থেকে তাকে সেই যে ওষুধ ছিল সেখানে খররূপধারী, সেখানে সেই ধেনুকাসু ছিল। এখন তালবনেতে গেলে আপনি দেখতে পারেন সেখানে তালফাল হয় না, বলে যে তালবনে কী হলো রে বাবা, এত তালবন মানে তাল তাল থাকবেই, সেখানে দেখা যায় সেই প্রাচীন দুটো তাল মাত্র রয়েছে, তার মধ্যে তাল ফল নাই। লোকের এবার সন্দেহ হয়, বলে তালবন এখানে লেগে যে কোনো তাল তাল গাছই নেই, লোকে তো বিশ্বাস করে। এই অবিশ্বাসটাকে পয়দা করবার জন্য ইচ্ছে করে কৃষ্ণ এরকম পাষণ্ডগুলোকে হাঁটিয়ে দেবে, যা কিন্তু ওটা তালবন লেখা রয়েছে। ধেনুকাসুরকে আমি আর বিস্তৃত বলছি না, আপনারা নুনাধিক শুনেছেন। ধেনুকাসুরকে যখন এরকম ঘুরিয়ে ফেলে দিয়েছিল, ধেনুকাসুরের বিরাট শরীর যখন পড়েছিল একটা তাল গাছের ওপর একটাতে, এইভাবে পরপর পড়ে সমস্ত তালগাল ওখানে বিনাশ হয়ে, যাই হোক। তারপর সেখান থেকে তো এইসব ঘটনা ঘটলো অসুরের সঙ্গে, আর তারপরেতে সে সমস্ত ঘটনার পরে